সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে সানডে তো যেমন তেমন রোদটাও ঝলমলে করে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর মন ভালো করার যে জিনিসগুলো আছে এখন ব্যালকানিতে, এই দেখো কি ভালোই না লাগছে, দেখো অসম্ভব সুন্দর লাগছে। আরো আছে, দেখাচ্ছি বাবা জামা কাপড়, এই দুটোকে আজকে তুলে ফেলতে হবে, এই দুটো আজকে লাল হয়ে গেছে প্রায়। দারুণ লাগছে, বারান্দাটায় আসতেই যেন মন ভালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালো লাগবে আশা করি এই ব্লগটাও তোমাদের। প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ব্লগটার সাথে থেকো, আশা রাখি ভালো লাগবে তোমাদের। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আরও একটা কথা বলি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ জানাই। তোমরা না থাকলে আমি সত্যিই কিছু না, কিচ্ছু না। তো আজকে করব হচ্ছে পালং শাকের চচ্চড়ি। কালকে বর এটা কিনেছে, পালং শাকটা বলছে কি না মাছের মাথা দিয়ে তুমি যে পুঁই শাকটা করো ওরকম করে পালং শাকটা করো। আমি কখনো খাইনি, জানি না কেমন লাগবে মাছের মাথা দিয়ে, ও তো বলছে করো ঠিক লাগবে, তো করব সেটাই। আর পমফ্রেট মাছ করবো, আর রাতের জন্য একটু মাংস করব। তো এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তো চলো সেই বুঝেই কাজে এগোবো। তার আগে আজকে ব্রেকফাস্ট করিনি, এখন বেজে গেছে হচ্ছে 9:21, আমি উঠেছি অনেক সকালে, ও উঠলো এখন। তো এখন থেকে এই ব্লগটাও শুরু হচ্ছে, তো চলো কেউ কিন্তু স্কিপ করবে না প্লিজ। এখন বাজে 9:40, আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এখানে কেটেছি শিম, বেগুন, পটল, কুমড়ো আর আলু। এইখানে আছে এই কটাই সবজি কাটা, আর এখানে আছে হচ্ছে পালং শাকটা কাটা, আর এখানে সমস্ত মাছ মাংস সব কিছু আমি ছাড়তে দিয়েছি। তো এখন তো রান্না করবো না, আপাতত থাক ঘরটা ঝাড় দিই, তারপরে ও কি ব্রেকফাস্ট আনি কি না নিয়ে যাবে দেখি, একটু খেয়ে নিই আগে, তারপরে কাজ করবো। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, আমার জন্য ভেদু বড়া আর ওর জন্য হচ্ছে ইডলি, চলো খেয়ে নিই, বেলাও হয়েছে আজকে। এখন বাজে 11:30 থেকে একটু বেশি, 11:30 আমি রান্নাঘরে এলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে মাছের মাথাটা ভাজা হচ্ছে, আর এখানে তো সমস্ত সবজি কাটা ছিল, আর মাছটাকে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। তো চুলটাতে ভাবছি আমি এটা ততক্ষণে স্প্রে করে নিই, তো দেখি কি করি, এখনই করবো না একটু বাদে করবো। আজকে তো প্রচণ্ড রোদ উঠেছে, বেশ ভালো লাগছে জানো তো, হাওয়াও দিচ্ছে সাথে, আর আমার অপরাজিতা গাছটাও ভালো বড় হয়ে গেছে, এখনো কুড়ি আসেনি, কুড়ি আসলে তোমাদের সাথে শেয়ার করব। দেখো যেমন হাওয়া দিচ্ছে তেমন রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে ওই জন্য। আর এখান দিয়ে কিছু ওই যায় না অনেক সময় মশলা, তারপরে ধরো কম্বল, তারপর কখনো ওড়না নিয়ে এরকম, তারপর কখনো কখনো শুধু পেঁয়াজ, শুধু টমেটো, এই টমেটোটা এখন দেখা যাচ্ছে না, যখন ওই 10 টাকা কেজি 20 টাকা কেজি থাকে তখন খুব দেখা যায়, অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছ, এরকম যায়। আমার ভীষণ ভালো লাগে, আমি না উঁকি মেরে মেরে এসে আমার দেখি যে কী যাচ্ছে, কিছুটা বুঝতেও পারি এখন, যেরকম মশলাটা গেলে এখন ভালো বুঝতে পারি। তো এই আর কি, মাথাটা বোধ হয় মানে আমার মাথা না, মাছের মাথাটা বোধ হয় ভাজা হয়ে গেছে। তো আমার চচড়িটা একেবারে হয়ে গেছে, পুঁই শাকের চচড়ির মতনই দেখতে হয়েছে, খেতে তো মোটামুটি ভালোই লাগছে, মানে আমি যে নুন মিষ্টি চেক করলাম ঝালটা, তো খেতে তো ভালোই লাগছে, জানি না বাবা। মাছের মাথা দিয়েছি, একটা ছোট রুই মাছের গোটা মাথা ছিল সেটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি, তো চলো এটা নাবিয়ে নিই, তারপরে পমফ্রেটটা বসাবো, আর তার জন্য আমার মশলাও বাটা হয়ে গেছে। মাছটা ভাজতে বসিয়ে এলাম, আর এবার এসছি চুলে ওটা লাগাতে, আর আমি না এখন নিজে চুলটাকে ধরে নিজেই ভীষণ আরাম পাই বিশ্বাস করো, আর চুল ওঠা অনেকটাই কমেছে, হ্যাঁ এটা সত্যি কথা, নিজে মেখে মানে এতদিন ধরে অনেক কিছুই মাখতাম, চেষ্টা করতাম কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু না কাজ হতো না, তবে কেন জানি না মনে হচ্ছে এটাতে ভীষণ বেশি কাজ হচ্ছে, আর আমার মনে হচ্ছে চুল গজাচ্ছেও বটে, এইগুলো দেখলে ভালো বুঝতে পারছি আমি আর কি। তো মানে এটাকে কন্টিনিউ করতে হবে, এখন ছেড়ে দিলে সে দোষটা আমারও। আর গ্লেজটাও দেখতে পাচ্ছ আশা করি, তাও তো প্যাকটা লাগিয়েছি শুক্রবার লাগিয়েছি, আজকে রবিবার, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই আর কি, চলো জলটাও এবার লাগিয়ে নিই। বলছিলাম না ফ্রিজে সলিড মতো 6-7 পিস মাংস ছিল, অল্পই ছিল, বেশি ছিল না, তো 6-7 পিস আমাদের দুজনের রাতের জন্য এনাফ, খাবো তো রুটি। তো ওটাকে মালওয়ানি চিকেন করবো বলে একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে মালওয়ানি মশলা,
হলুদ গুঁড়ো আর টক দই, এই দিয়ে পুরো জিনিসটাকে মাখিয়ে রেখে দিলাম। আজকে জল দিয়ে বানাবো না, আজকে পুরোটাই কষা কষা বানাবো, পুরো অথেন্টিক মালবানি চিকেনই বানাবো আর কি। আর মোটামুটি বাইরে এ দেখো ঝরে পড়ে গেছে এটা আজকে দুটোই, তো রোদটা ছিল এতক্ষণ এই জাস্ট পড়লো, কারণ অনেকটাই বেজে গেছে, 5:34 বাজে প্রায়। আমি দুপুরে ঘুমাইনি, আর বাহ শাক এসেছে, ধনে পাতা পেঁয়াজ, আমার কিছুই লাগবে না যদিও বা ঘরে সবজি সবজি সবই রয়েছে, তো ঠিক আছে, আমার যেদিন দরকার হয় সেদিন আসে না। আর এ পাশে তো একটা শাকের গাড়িও এসেছে দেখতে পাচ্ছি, ওই দেখো, তো এবার ডাকি ওকে, ঘুমিয়ে রয়েছে এখনো। সানডে হলেই যেন ওর ইচ্ছে করে দুধ চা খেতে, দুধ চাটা হলে আমি একটু ওই আর কি দু চুমুক তিন চুমুক মতো খাই আর কি, তো এটা আমার এটা ওর, এটাতে বেশি আছে এইভাবে দেখলে হয়তো বোঝা যাচ্ছে। তো চলো আগে চাটা খেয়ে নিই, সন্ধে হয়ে গেছে প্রায়। যাই হোক, গেছিলাম একটু ওনারের ঘরে, একটু দরকার ছিল তাই এসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আটটা অলরেডি বেজে গেছে আজকে, এখন করব চিকেনটা, তারপরে করব রুটি আটা মেখে, তারপরে ওয়াচম্যানেরও কিছু কাজ ছিলাম বলি না, ওয়াচম্যানের যে কোনো কাজ একটু প্রমিকে দিয়েই করায়, হয়তো সেই জায়গাটা ওর আমরা নিতে পেরেছি এরকম কিছু ওই আর কি, হতে পারে জানি না ঠিক ও কি মনে করে এতটা বিশ্বস্ত যে ব্যাংকের কাজ সমস্ত অ্যাকাউন্ট নাম্বার টাম্বার দিয়ে ওকে দিয়েই করায় আর কি, তো সেই কাজটা ওনারের ঘরে বসেই ও করলো, করে ঠরে নিয়ে তারপরে আমরা এলাম এখন এখন রান্নাটা করছি। আন্টিদের ঘরে আবার গেলে ওই নিয়ম আছে পান পাতা ফুল তারপর বিন্দি এইসব দেয় আর কি, তো ওটাকে কি বিন্দিটাকে কি বলেন যায় না, লাল হলুদ আর চাল থাকে তাতে, তো এই আর কি। তো চলো আমি রান্নাটাকে তাড়াতাড়ি করে নিই, চিকেন তো হয়ে গেছে আর রুটিও এখানে হয়ে গেছে, তো চলো ওকে দিয়ে দিই খেতে। মালবানি চিকেনটার গন্ধটা তো হেভি বেরিয়েছে, দেখো কে হয়েছে নাকি আগের দিনের মতো, মানে না আজকেরটা হয়েছে কিনা। মালবানি চিকেন আর রুটি খাওয়া হয়ে গেছিল, জাস্ট অসাধারণ হয়েছিল। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব করব করেও করা হয়নি, যদিও বা এই চিকেনের মশলাটাই আসল, এই চিকেনের মশলাটা কিনতেই হবে, না হলে বানানো যাবে না এটা, সত্যি বলছি। বেশ যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের ভীষণ ভালো লাগবে খেতে, তো আজকে একদম অল্প একটু বানিয়েছিলাম বলে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি আর কি, তো এরপরে যেদিন বানাবো ঠিকঠাক করে বেশি করে কোয়ান্টিটি ঠিক করে, তো সেদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের ব্লগটা একটু তুলনামূলক ছোটই হচ্ছে, কারণ সত্যি কথা বলতে ওই যে তোমাদেরকে একদিন বলেছিলাম যে এই ডেইলি ভ্লগগুলো শুধুমাত্র একটা এডিটেড লাইফ থাকে, শুধুমাত্র ভালো দিকটা বা আমরা ঘুরতে যাচ্ছি এরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করে থাকি, বাকি আদার্স যেগুলো আরও অনেক কিছু মাথার মধ্যে চলতে থাকে সেইগুলো শেয়ার করা হয় না। দেখো মানুষ মাত্রই কিছু না কিছু টেনশনের মধ্যে তো অবশ্যই থাকে, টেনশন ফ্রি মানুষ এখন খুব কম দেখা যায়, যদি সেটাই থাকা যেত না সত্যি ভালো হতো, তবে সত্যি কথা বলতে আমি অনেকটা টেনশন ফ্রি থাকি, আমি সহজে টেনশন করি না, কারণ আমি এটুকু জানি আমি টেনশন করে কিচ্ছু করতে পারবো না, ওপরওয়ালার হাতেই সব কিছু রয়েছে, তো তার উপরেই ছেড়ে দেওয়া, যিনি বিপদে ফেলেছেন তিনি বিপদ থেকে রক্ষা করবেন, এইটুকু আমার ভরসা সবসময় থাকে, তো আজও আছে। হ্যাঁ তোমরা হয়তো অনেক সময় বলো দেবরিনা তুমি খুব পজিটিভ একটা মেয়ে বা কিছু, তো সত্যি কথা বলতে এই পজিটিভ দিকটাতে যেতে গিয়ে না অনেক নেগেটিভিটিকে পেছনে ফেলে দিতে লাগে, নেগেটিভিটির দরজাগুলোকে বন্ধ করে দিতে লাগে, তবে এই পজিটিভ ভাবনা চিন্তাগুলো আসে। আমি প্রচণ্ড ওভার থিঙ্কিং একটা মেয়ে, মানে প্রচণ্ড ওভার থিঙ্ক করে ফেলি, আগে থেকে অনেক কিছু ভাবতে থাকে, মানে এমন ওভার থিঙ্কিংয়ের মাত্রাটা এমন জায়গায় চলে যায় যে আমি নিজে ডিপ্রেসড হয়ে যাই, এরকম একটা মেয়ে আমি, মানে একটা ভাবনা অনেকক্ষণ ধরে ভাবতে থাকে, অনেক কিছু নিয়ে সেটাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলি, এমন শুধু নয় যে নিজের কাজ নিয়ে বা ওর কাজ নিয়ে বা এরকম কিছু, অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা চলতে থাকে এই আর কি। তো এইসবের মধ্যে ব্লগিংটা শুধুমাত্র হাসি মুখে ভালো জিনিসটা ভালো কাজ যেটা হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা, তার মানে এটা কখনোই নয় যে লাইফে আর কিছু চলছে না বা কিছু, অনেক কিছু পাশে পাশে চলতে থাকে, তোমাদের সাথে পরে সেটা শেয়ার করি যখন সলভ করতে পারি বা কিছু, তো সেই রকমই কিছু। আর এই নিয়ে আজকে দিনটা নয় শেষ হলো, আজকে সত্যি আর ভালো লাগছে না তেমন কিছু, তো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে, তো চলো আজকের মতো টাটা। এত রাতে আবার কে এলো, এসেছিল হচ্ছে অর্জুন, অর্জুন মানে নিচে ওয়াচম্যান যে, ও এসেছিল,
মানে ওর সাথে কি হয়ে যায় বলো তো ব্যাপারটা, ও যেদিনকে এসে বলে যায় যে জল একটু ধরে রাখো, কালকে সকালে হয়তো জল আসতে লেট হতে পারে বা কিছু, আসলে ওই যে ট্যাঙ্ক জল দিতে আসে সেটা হয়তো লেটে আসতে পারে, ওই জন্য ও বলে যায়। যেদিনকে ও বলে যায় সেদিনকে জল থাকে, যেদিনকে ও বলে যায় না সেদিনকে জলটা চলে যায়, আর সেদিনকে ও একটু বিপাকে পড়ে যায় আর কি, সবাই মিলে ওকে গিয়ে একটু বলে হ্যাঁ বলে আসুনি কেন বা কিছু, তো ওই জন্যে। আর ওনারও ওকেই বলে, যেহেতু নিচের ট্যাঙ্কটা দেখাশোনা ওই করে, তো ওই জন্য ওকেই বলে ওনারও যে হ্যাঁ বলোনি কেন বা কিছু, ওই জন্য ও যেদিনকে বলে যায় সেদিনকে জল যায় না, যেদিনকে বলেন না সেদিনকেই চলে যায়, এটাই হয় ওর সাথে। যাই হোক, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।